দর্শক আমি এখন রয়েছে গাজীপুর সদর এলাকায় এখানে একটি খাল রয়েছে সেই খালের চিত্রটি একটু দেখাই সেক্ষেত্রে বলবো যে গাজীপুর সিটি কর্পোরেশন জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তর পাশাপাশি বিআইডাব্লিউটি কারো কোনো সদিচ্ছা নেই যে তুরাগ নদীর যে পানি রয়েছে সে পানিটি পরিষ্কার এবং প্রক্রিয়া করে যেন তুরাগ নদীতে ফেলানো হয় সেটি আমরা চিত্রটি দেখাবো এবং জানাবো যে এই তুরাগ নদীর পানি কেন বিভিন্ন রঙের রূপান্তরিত হয়েছে এটি কয়েক যুগ ধরে কিন্তু এই তুরাগ নদীর পানি কিন্তু এই কালচে আকারে ধারণ করেছে আমরা দেখেছি কয়েক বছর আগে এটি একটি গবেষণাগারে জানানো হয়েছে এই পানিতে সাতটি পদার্থ সমন্বয়ে এটি এই কালচে আকার ধারণ করা হয়েছে এই পানি দিয়ে কৃষক বাড়ি ব্যবহৃত কোনো কাজে ব্যবহার হচ্ছে না পাশাপাশি এই পানি যদি কেউ ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন হাতে এবং পায়ে বিভিন্ন রকমের অ্যালার্জি থেকে শুরু করে পশ্রা রোগ হয়ে থাকে তবে চিকিৎসকরা বলছে এই পানিতে স্পর্শ এবং পানিতে যাওয়া সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে আজকে আমরা সদর এলাকায় এসে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে কথা বলেছি এখানকার স্থানীয়রা যারা বলছে যে পাশাপাশি যে ঘরগুলি রয়েছে সেই ঘরের যে টিনের যে চাল সেই টিনের চাল কিন্তু এক প্রকার কালচে মরচে ধরে আছে এখান থেকে তারা স্থানীয় তারা বলছে যে এই কালচে ধরার মূল উদ্দেশ্য হচ্ছে যে পানি যে বাতাস সেই বাতাসের সমনে গিয়ে কিন্তু এক প্রকারে এই মরচে ধরা হওয়ার অর্থাৎ দুই থেকে তিন বছরের মধ্যে সেই ঘরটি অকেজ হয়ে কিন্তু পড়ে যায় তাছাড়া আমি বলবো যে তুরাগ নদীর পানির কথা বলবো যে এই পানি কিন্তু এক প্রকারে যে গাজীপুর সিটি কর্পোরেশন সহ গাজীপুর জেলার পার্শ্ববর্তী যে কল কারখানা দিন দিন বাড়ছে সেই দিন দিন বাড়ার কারণে কিন্তু তাদের যে বজ্র যে পানিগুলি রয়েছে সেগুলি পরেই কিন্তু এখানে এক প্রকারে এই পানিতে রূপান্তরিত হতে হচ্ছে বিশেষ করে ডাইং ওয়াশের যে পানি সেই পানি কিন্তু এক প্রকারে এই এইভাবেই কিন্তু নালা দিয়ে পরে তুরাগ নদীতে পড়ছে পাশাপাশি তুরাগ কিন্তু পাশাপাশি গাজীপুর যে শীতলক্ষা যে পানি সেই পানিতে কিন্তু এই এই পানিতে পড়া হচ্ছে দুর্গন্ধ ময়লা পানিতে কিন্তু এক প্রকারে এখানে যে মশা থেকে শুরু করে বিভিন্ন কীট কিন্তু এখান থেকে উৎপাদিত হচ্ছে আমরা চিত্র দেখানোর চেষ্টা করছি যে এই যে তুরাগের যে ময়লা পানি সেই ময়লা পানি থেকে কিন্তু মশার একটি উৎপাদন হয় যে কারণে কিন্তু হঠাৎ করে কিন্তু সিটি অঞ্চল সহ গাজীপুর সহ দেশব্যাপী একটি মশার উপদ্রব কিন্তু বেড়েই চলছে এতে কিন্তু কারো কিন্তু মাথা ব্যথা নেই যে এই পানি থেকে শুরু করে পরিবেশকে রক্ষা করার জন্য কিছুক্ষণ আগেও আমরা গাজীপুর যে পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি তারা শুধু বলেই যে অভিযান করে আসছে অভিযান করে বিভিন্নভাবে তারা জয়াল জরিমানা সহ নগদ অর্থদণ্ড আদায় করা হয়েছে কিন্তু পরিশেষে যে বিষয়টা আমরা সরজীবনে এসে দেখি যে যেই লাউ সেই কদু কিন্তু অবস্থানে রয়েছে অর্থাৎ কিছুক্ষণ পরেই সে আগের মতন হয়েছে বলা হয়েছে রয়েছে যে সিটি অঞ্চল এবং প্রত্যেক জেলা ভিত্তিক যদি কোনো ডাইং ওয়াশ করা হয় সেখানে ইটিভি যে প্লান ওয়াটার ট্রিটমেন্ট প্লান করা হবে কিন্তু আমরা কিন্তু অধিকাংশ কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট পাম্প তো দূরের কথা আমরা দেখেছি কলকারখানার ভিতর দিয়ে শুরু করে কিন্তু নদীতে বা শাখা যে নালাগুলি রয়েছে সেই নালাতে পানিগুলি সরাসরি ফালানো হচ্ছে এতে করে কিন্তু তুরাগ নদীতে মরছে তুরাগ নদীর পাশাপাশি তুরাগ নদীর যে পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলোর গ্রামও কিন্তু মানুষ দিন দিন কিন্তু করার উপক্রম হয়ে দাঁড়িয়েছে আমরা কিছুক্ষণ আগে শিল্পনগরী যে বিশিক যে এলাকাগুলো রয়েছে সেই বিশিক এলাকা আমরা প্রত্যেক মহাল্লা ঘুরেছি সেখানে কিন্তু একই কথা বলছে সবাই যে বিআইডব্লিউটি এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তর হাতে গোনা বছর কয়েকবার তাদেরকে দেখলেও কিন্তু পরবর্তীতে তাদেরকে লিখিত অভিযোগ বা মুখিক বললেও কিন্তু তাদের কামের কাম কিছু হচ্ছে না এবারে কিন্তু বিভিন্ন অভিযোগ দিয়ে আসছে তবে এই পানির কারণে কিন্তু যে পরিবেশ নষ্ট হচ্ছে তা হয় না এই তুরাঙ্গ নদীর পার্শ্ববর্তী দিয়ে কিন্তু একসময় বিভিন্ন নৌকা এবং জাহাজ কিন্তু চলাচল করতো সেই তুরাঙ্গ নদীতে এত দূরগত নৌকও কিন্তু প্রবেশ করতে আমরা কয়েক বছর যাবত দেখিনি আমরা শুধু ইতিহাসি শুনে আসছে যে এই তুরাগ নদী দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে প্রত্যেকটি বিষয়ই কত এখানে চলাচল করত এই তুরাগ নদী থেকে মানুষ মাছ ধরে কিন্তু অনেক পরিবার চলতো সে কারণে কিন্তু মাছ তো দূরের কথা সেই পানি তো স্পর্শ করা খুব কষ্ট সাধ্য হয়ে গেছে তো স্থানীয়দের দাবি ওচিরে যেন এই তুরাগ নদীর পানির যেন ঠিক করে অর্থাৎ সমাধান করে যেন এটি স্বাভাবিক করা হয়